সবুজের সমাহার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আজকে আমাদের গন্তব্যস্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি অন্যতম এবং একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক পাবলিক বিশ্ববিদ্যালয়। ঢাকার অদূরে সাভার উপজেলায় প্রায় 697.56 একর জায়গা জুড়ে বিস্তীর্ণ। আমরা জাহাঙ্গীরনগরের অলিগলি ঘুরে দেখাবো। নতুন কলা ভবনের সম্মুখীন 1952 সালের ভাষা আন্দোলন এবং 1971 সালের মুক্তিযুদ্ধের প্রতীক হিসেবে শহীদ মিনার নির্মাণ করা হয়, যেটা ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের স্মরণে ভাস্কর্য অমর একুশে, এর স্থাপিত শিল্পী জাহানারা পারভীন। বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে রয়েছে মুক্তিযোদ্ধার স্মারক ভাস্কর্য সংক্ষিপ্ত। এই ভাস্কর্যে এক পা ও এক হাত হারিয়ে এক সংক্ষিপ্ত মুক্তিযোদ্ধা বিজয়ের হাতিয়ার ঊর্ধ্বে তুলে ধরেছেন এর স্থাপিত হামিদুজ্জামান খান। বিচিত্র সব পাখি কোলরণ। ছাত্র শিক্ষক কেন্দ্রের পাশে রয়েছে পুকুর, যেখানে হাজারো পদ্ম ফুল ফুটে রয়েছে। আপনারা যখন আসবেন দেখতে পাবেন এখানে হাজারো পদ্ম ফুল ফুটে রয়েছে। জায়গাটা খুবই সুন্দর এবং পাখির কিচিমিচি চারদিকে শব্দ, মনে হচ্ছে কোনো পাখি মেলায় চলে আসছে।